আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে হলো সকাল 6:30। এটা হলো আমার বেডরুম থেকে বাইরের ভিউ। এখনও অন্ধকার, কারণ এখানে সূর্য উঠতে উঠতে প্রায় 7টা মতো বেজে যায়। আজকে 5 তারিখ, আমার ডক্টরের চেক আপ আছে। আমার সকাল 8টায় অ্যাপয়েন্টমেন্ট। আমি এখন ফার্স্টে তোষানকে রেডি করাবো, মানে ওর বাবাই করাবে। করে তোষানকে হলো বর্ষার ওইখানে রেখে যাব, কারণ ওর 8টায় স্কুল। ওকে স্কুলে দিয়ে যেতে গেলে আমাদের জন্য দেরি হয়ে যাবে, তো বর্ষার কাছে রেখে যাব। বর্ষা ওকে স্কুলে দিয়ে দিবে। তো এই ফাঁকে আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি, সকালে নাস্তা করব, কিছুটা খেয়ে যাই। একদম খালি পেটে বের হলে আমার বমি হতে পারে, কারণ খালি পেটে থাকলেই কেমন জানি লাগে। তো ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করি। তোষানের বাবা খাবে না, ও সকালে তেমন কিছু খেতে চায় না। সাথে হলো আছে কেক। এই কেকটা আমার অনেক পছন্দ, এর আগেও আপনারা দেখেছেন, সুইস রোল কেক। আর এত সফট এই কেকটা, তো যা খেতে পারছি সেটাই খাচ্ছি আর কি। কিছু করার নেই, কোনো কিছু জোর করে খাওয়া এই মুহূর্তে সম্ভব না। আর সকালবেলা উঠে আসলে খাওয়াও যায় না, কারণ সকালবেলা কেমন জানি লাগে ঘুম থেকে ওঠার পরে। তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হব, তারপরে বের হয়ে পড়বো ইনশাল্লাহ। তোষানকে আগে ড্রপ করব। তো আমরা তোষানকে দিয়ে এসেছি, নিচে ভাই নেমেছিল, মানে রুফাইদার বাবা নিচে নেমেছিল, আমরা ওইখানে তোষানকে ভাইয়ের হাতে দিয়ে এসেছি। তো ভাই ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে। আর সকালবেলা দেখুন রাস্তায় এরকম ট্রাফিক থাকে, কারণ সকালবেলা সবাই অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, আর মালয়েশিয়াতে তো সব প্রাইভেট কার, এখানে তো আসলে রিক্সা বা অন্য কোনো যানবাহন এগুলো তেমন একটা প্রচলন নেই। দেখা যায় যে এক একজনের 2-3টা করে প্রাইভেট কার থাকে, কারণ সবাই এরকমভাবে অভ্যস্ত আর কি। একই ফ্যামিলিতে ছেলেরও থাকে, মারও থাকে, বাবারও থাকে, এরকমই। তো যাই আমরা ডক্টর দেখিয়ে আসি, পরে ইনশাআল্লাহ কথা বলবো। তো ডক্টর দেখিয়ে বাসায় চলে এসেছি। দেখুন কত খাবার, এই যে সব খাবার এখানে। এখানে হলো রাশিদা ভাবি, আর হলো ওই যে আমার একটা আপু আছে হসপিটালের পাশে, সে আপু আপু অনেক কিছু দিয়েছে। আবার রাশিদা ভাবিও রান্না করে পাঠিয়েছে, মানে প্রিন্সের আম্মু, যে ভাবি ডাল চচ্চড়ি, মাছের তরকারি লেবু পাতা দিয়ে, তারপরে হলো চিকেন, এগুলো পাঠিয়েছে। তারপরে আপু দিয়েছে ডিম, মাছ ভাজি, মুরগির মাংস, চ্যাপা শুটকি, এগুলো সব রান্না করে আপু রেখে দিয়েছিল। আমি আপু আসার সময় আপুর সাথে দেখা করেছি, আপু আমাকে সব খাবারগুলো দিয়ে দিয়েছে। আবার কদবেলও দিয়েছে, দেশ থেকে আনিয়েছিল। তো কি বলবো, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। এদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আল্লাহ সত্যি কথা এদেরকে অনেক ভালো রাখুন, কারণ আমার এই সময়ে তারা আমাকে যেভাবে ভালোবাসা, যেভাবে আদর, যেভাবে সাপোর্ট দিচ্ছে, এটা সত্যি কথা বলে শেষ করা যাবে না। তো আমি হসপিটালের ওইখানে আর কোনো কিছু শ্যুট করিনি, তো আমি আপনাদেরকে বলবো একটু পরে যে ডক্টর কি বলল। যাই হোক, তো এই যে তোষান, তোষানের শাওয়ার টাওয়ার নেওয়া শেষ। তো তোষানের বাবা খেতে এসেছে অফিস থেকে, আসার সময় রাশিদা ভাবি খাবারগুলো দিয়ে দিয়েছে। বর্ষাও খেতে বলেছিল ওর ওইখানে। তো এত কিছুর পর আর কি খাবো, চলুন তাহলে কথা বলি। তো আসলে গতকালকে তো ডক্টর দেখিয়েছি, দেখলেন গতকালকের ভিডিও, ছোটোখাটো কয়েকটা টুকরো টুকরো আপনাদের জন্য শ্যুট করেছিলাম, সেটা শেয়ার করলাম। আর কত কত খাওয়ার এখন আমার বাসায় আলহামদুলিল্লাহ। তো আসলে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, এত মানুষের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু মুখের কথা না। তা তার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের আশা করছি ভালো লাগবে। যারা বিশেষ করে তোষানকে অনেক পছন্দ করেন, তাদের ভালোও লাগতে পারে আবার কষ্টও লাগতে পারে। তারপরে আমার খুব শেয়ার করতে ইচ্ছা করছে জিনিসটা, এই যে দেখুন, আগে দেখাই তারপরে শেয়ার করছি। এই দেখুন একটা ছোট্ট একটা, এটা একটা শার্পনার, এই যে হ্যাঁ, এই শার্পনারটা ব্রাশের সাথে তোষান ফ্রি পেয়েছে। ব্রাশ কেনা হয়েছিল 4-5 দিন আগে, একটা ব্রাশ কেনা হয়েছিল, ওটার সাথে সেটা ফ্রি পেয়েছে। তো এই শার্পনারটা কি হয়েছে, ও হলো গত পরশু দিন, আমি গতকালকের ঘটনা বলছি, গত পরশু দিন ড্রেসিং টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রেখেছে, খেলা শেষ করে খেলনাগুলো ওখানে ঢুকিয়ে রেখেছে। তো আসলে খেলনাটা কিন্তু হারিয়েও যায়নি, যে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছে না এরকম কিছুও না। তো যাই হোক, ঢুকিয়ে রেখেছে। গতকালকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলেছে, খুলে সে এই শার্পনারটা মানে খুঁজে পেয়েছে আর কি। খুঁজে পেয়ে এই শার্পনারটা পাওয়ার পরে তার কান্না যদি দেখতেন আপনারা, মানে কি বলবো,
যে সে এটাকে নাকি মিস করেছে, একদিন ধরে মিস করেছে। এমন না যে সেটা সারা বাসা খুঁজেছে বা আমাকে জিজ্ঞেস করেছে যে আম্মু এটা কোথায় আছে আমাকে বলো, এরকম কিছুই না। কিন্তু যাই হোক, আমি একটু ভিডিও আপনাদের জন্য করে রেখেছি, দেখে আসুন আপনারা ভিডিওটা। তার মানে এটা খুঁজে পাওয়ার পরে তার মানে কীরকম এক্সপ্রেশন, সামান্য একটু ভিডিও করতে পেরেছি। পুরোটা ভিডিও করলে হয়তো আপনারা দেখে মানে কষ্টও পেতেন, আবার ভালোও লাগতো আপনাদের কাছে। ঠিক আছে, দেখে আসুন তাহলে। কোনটাকে মিস করছো দেখি আমি একটু। এটা কোথায় ছিল? এর জন্য কান্দছ দেখি? ওটা কাজের করে দেখি, চুমু দাও তো। যাই ধরো যাই ধরো দেখি ওইটা ওইটাকে। সব তো দেখে আসলেন। আসলে তোষান অনেক নরম মনের, ও হলো আমার আব্বুর মতো, খুব সহজে ওর চোখে পানি চলে আসে। তো যাই হোক, দোয়া করবেন ওর জন্য। মানে বাচ্চাটা যে একটা ছোট্ট একটা জিনিসের জন্য এভাবে মানে ও ফিল করবে, এটা আমি কখনো চিন্তা করিনি আসলে। আচ্ছা, এবার আমি তাহলে বলি, আমার ডক্টরের চেক আপ ছিল, আমি এ সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম না। তারপরেও গতকালকে কমেন্ট বক্সে অনেকেই মনে রেখেছে যে আমার 5 তারিখে ডক্টরের চেক আপ। অনেকে জিজ্ঞেস করেছে আপু কী অবস্থা, কী অবস্থা, কী বললো ডাক্তার, কী অবস্থা। কারণ আমি জানি আপনারা অনেক ভালোবাসেন, অনেক কেয়ার করেন, অনেক টেনশন করেন আমাকে নিয়ে। তো এই কারণে আমি ভাবলাম যে হ্যাঁ, এতবার আপুরা জিজ্ঞেস করছে, আমি অবশ্যই আমার বলা উচিত। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আসলে গতকালকে ছিল আমার আলট্রাসোনো, এখানে একদিন করে ডক্টর চেক আপ করে, আরেকদিন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমার 12 তারিখে, এই যে 12 তারিখে ইনশাআল্লাহ। আর আলট্রাসোনো রিপোর্টে আলহামদুলিল্লাহ সব কিছু নর্মাল, সব কিছু ভালো এসেছে, টেনশনের কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সামনের দিনগুলো যেন সুন্দর যায়, ভালো যায়। আমি যেভাবে আছি না কেন, আল্লাহ সেভাবেই যেন আমাকে ভালো রাখেন, এটাই আর কি। তো আমি আজকে ছোট্ট কিছু কথা বলি, আমি আসলে বলতে চাচ্ছিলাম না তারপরেও বলি। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার বাইরে যাওয়া নিয়ে অনেকের অনেক রকমের কথা শুনতে হয়, যাই হোক বাদ দিই তাদের কথা না বলি, এটা বলেছিলাম। আমি তাদের উদ্দেশ্যেই বলেছি যারা গালাগালি করে, যারা আমাকে কেয়ার করে। যেমন দেখা যায় এরকম কমেন্ট আসে, আপু তুমি এ সময় বেশি কাজ করবা না, বেশি বাইরে ঘোরাঘুরি করবা না, বেশি জার্নি করবা না। আমি জানি তারা খুব ভালোবেসে কমেন্টগুলো করে তাদের উদ্দেশ্যে। তো আমার ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই, আমিও তাদেরকে সেভাবেই উত্তর করি। আর আমি কমেন্ট ইদানিং খুব বেশি একটা পড়িও না। তারপরে গত পরশুদিন কেন মনে হলো যে দেখি তো কমেন্টগুলো একটু পড়ি, অনেকদিন কমেন্ট পড়া হয় না, আপুরা অনেক কমেন্ট করে, আমি আসলে কমেন্টে উত্তর দিতে পারি না। তো যাই হোক, কমেন্টগুলো পড়তে গিয়ে বিশ্বাস করবেন কি না জানি না, 2-3টা মানুষের এমন এমন কমেন্ট, মানে তারা অকথ্য ভাষায় আমাকে গালাগালি করছে, এগুলো মুখে আনার মতো না। মানে কি বলবো, যে বুঝতেই তো পারেন যে গ্রামের মানুষরা যেরকম গালাগালি করে না একটা প্রেগনেন্ট মহিলাকে, ওইভাবে তারা আমাকে গালাগালি করছে। আমি দেখলাম, আমি আসলে কমেন্ট ইদানিং খুব একটা মানে ওইভাবে বললাম না, ওইভাবে আমি পড়ি না। আপনারাই মানা করেছেন আমাকে, যারা আমাকে অনেক পছন্দ করে তারাই আমাকে মানা করেছে, আপু তুমি কমেন্ট বক্স অফ করে দাও, অফ করে দিতে বলেছে। তারপর আমি অফ করিনি, কারণ আমি জানি যে 200 জনের মধ্যে 2-1 জন এরকম, বাকিরা তো অনেক অনেক সাপোর্টিভ, তারা অনেক অনেক ভালোবাসা আমাকে দেয়। তারপর আরেকটা জিনিস খেয়াল করলাম কি, ওই যে গালাগালি করছে সেখানে আরও অনেকে এসে আরও লাইক দিচ্ছে। এটা দেখে আরেকটু অবাক লাগলো যে একটা মানুষ খুব মানে বিচ্ছিরি ভাষা ইউজ করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, তো সেইখানে লাইক দিচ্ছে, তো তারাও সেটাকে সাপোর্ট করছে, গালাগালিটাকে সাপোর্ট করছে। আমি তার আগে বলে নেই, আমি এখানে দেখেছি যে ধরেন ডেলিভারি কালকে, আজকেও তারা কাজ করছে এবং নিজে ড্রাইভ করে হসপিটালে যাচ্ছে ডেলিভারির জন্য। তোষানের সময় আমি, বিশ্বাস করবেন কি না জানি না, আমি শুধুমাত্র ডক্টরের কাছে যেতাম আর বাসায় আসতাম, এছাড়া আমি আর কোথাও যাইনি। তার ফলস্বরূপ
আমি এত বেশি ওয়েট গেইন করেছিলাম, কোনো হাঁটা চলা আমি করতাম না ওই সময়। মানে ওই সময়টা আমার আরও বেশি কষ্ট হতো। কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে আল্লাহর রহমতে অনেক অ্যাক্টিভ ছিলাম। আমার এখানকার ডক্টর আমাকে ওইভাবেই সাজেস্ট করেছে, বলেছে তুমি অ্যাক্টিভ থাকবা, কোনো সমস্যা নেই, হাঁটা চলা করবা, তোমার নিজের যেসব কাজ সেগুলো তুমি করবা। আমার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমার কোনো সমস্যাই ছিল না। ইদানিং জাস্ট একটু প্রবলেম, সেটা হলো কাশির প্রবলেম। কাশিটা এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। এছাড়া আলহামদুলিল্লাহ আমি এখন ওইরকম কোনো মানে কষ্ট ফিল আমার এখন আল্লাহর রহমতে হয় না। এই যে দেখুন, এই অবস্থায় বাসাটা চেঞ্জ করেছি, মোটামুটি সব কিছুই কিন্তু নিজের হাতেই আলহামদুলিল্লাহ করেছি। আল্লাহর রহমতে এখনও সব কিছু ঠিক আছে, চেক আপ করে আসলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো আমি বাহিরে যাই, এটাও কিন্তু আমার একটা হাঁটা, কারণ সারাদিন ঘরের মধ্যে থাকি। ঘরে থাকতে থাকতে দেখা যায় যে ঘরের ভিতরে খুব একটা হাঁটা চলা করা হয় না। আর ডক্টররা বলে লাস্টের দিকে এসে মিনিমাম 30 মিনিট প্রতিদিন হাঁটবেন, অন্তত সকালে 15 মিনিট, বিকালে 15 মিনিট। তো আমি বাহিরে গেলে আমার কিছুটা হাঁটা হয় ওইখানে। আর বাহিরে গিয়ে কিন্তু আমাকে মানে অনেক পরিশ্রম করতে হয় না। আর আমি যাই খুব বেশি দূরে না, 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স হয়তো বা আমার বাসা থেকে, এরকম জায়গাগুলোতে আমি যাই। আর আমি তো একজন মা, আমি মা হয়েছি, আমার এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ যেটুকুই, তো আমি সেটা অনুযায়ী আরও নিজেকে সেফ রাখার ট্রাই করি। বাকিটা তো আল্লাহর হাতে, আল্লাহ যা করবেন, নিজেকে তো সাবধান থাকতে হবে, এটা স্বাভাবিক। তো আমার কথা হলো যে গালাগালি করে আসলে কী লাভ? আপনি আমাকে চিনেন না, জানেন না, যা শুধু আমার ভিডিও দেখেন, দেখে আপনি আপনি তো একটা অবশ্যই আপনার হাতে যেহেতু একটা স্মার্টফোন আছে, আপনি ইউটিউব চালাচ্ছেন, ইউটিউবের ভিডিও দেখছেন, আপনি নিশ্চয়ই অবশ্যই মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আপনার আছে। তাহলে আপনি যে অকথ্য ভাষায় গালাগালিগুলো করছেন, এটা আপনার কী লাভ হচ্ছে? আমার আমার কিছু হচ্ছে না, আমার হয়তো দেখে খারাপ লাগছে, হয়তো কষ্ট লাগছে যে মানুষটা আমাকে জানে না, চিনে না, আমাকে কেন গালাগালি করছে। কিন্তু আপনি একবার চিন্তা করুন, আপনি নিজে থেকে চিন্তা করুন যে আপনি এই ভাষাগুলো ইউজ করছেন, এতে করে হ্যাঁ আপনাকে হয়তো তার সেটাতে 10 জন লাইক দিচ্ছে, আরও 100 জন কিন্তু দেখছে যে আপনার নামটা কিন্তু ফোকাস করছে, আরও 100 জন দেখছে যে লোকটা কীভাবে গালাগালি করছে। আবার অনেকে আছে দেখা যায় কিছু বলছে, তুই তাই শুরু করে দিল, মানে ভালো কথাটাই সে তুই করে বলছে, মানে কি বলবো আর। তো এই আর কি, এগুলাই আর কি। তা আমার কথা হলো যে আমাকে যে সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, সবার কখনো সবাইকে ভালো লাগে না, আমার যে সবাইকে ভালো লাগে এটাও কিন্তু না। তো না ভালো লাগলো না আমি ইগনোর করব, আমি দেখব না, আমার তো দরকার নেই, কেন আমি তাকে গালাগালি করব? আর গালাগালিগুলো আসলে বলার মতো না, মুখে আনার মতো না। আপনারা তো দেখেন অনেকেই, আপনারা বুঝবেন যে কেমন ভাষায় ইউজ করে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলেছি যে তারা যে আমাকে এভাবে গালাগালি করছে, আমি বাইরে গিয়েছি এটা দেখে, তো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলেছি। কিন্তু যারা আমাকে কেয়ার করে, আমাকে ভালোবাসে, সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খোঁজ নেয়, তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই আসলে, কারণ তারা আমাকে ফেস টু ফেস কখনোই দেখেনি। যা শুধু ইউটিউবে আমার ভিডিও দেখে আমাকে নিজের বোনের মতো মনে করে, নিজের মেয়ের মতো মনে করে। সো অনেক কথা বলে ফেললাম, আমি বলতে চাইনি, কিন্তু অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে আপু এইভাবে কেন বললো। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তারা হয়তো ভুল বুঝতে পারে যে আপুর ভালোর জন্য বলেছি। বোন বা ভাই বা খালাম্মা বা আন্টি আপনাদের উদ্দেশ্যে নয়, যারা অকথ্য ভাষায় গালাগালি করে তাদের উদ্দেশ্যেই বলেছি। আপনাদের জন্য সবসময় ভালোবাসা ছিল, আছে, ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে থাকবে, আমার জন্য সবসময় দোয়া করবেন। তো আমার আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই, আপনাদের কাছ থেকে ভালোবাসাটাই চাই। অনেক কথা বলে ফেললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, কারণ অনেক কিছুই ভুল থাকতে পারে, আমি সব জানতাম না, আমিও অনেক কিছু জানি না। তো আমি যেগুলো জানি না সেগুলো কিন্তু আমি ব্লগে বলি, যে জিনিসটা কি আমি বুঝতে পারছি না, আপনারা একটু আমাকে বলে দিবেন। তো আমি এমন ভাবও নেই না যে আমি সব জানি। আবার অনেকে বলে বুড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুব মজা লাগে। আমি আসলে কখনো নিজেকে মানে আমি খুব ইয়ং, আমি খুব মানে স্টাইলিশ এটা প্রকাশ করার চেষ্টা করি না, কারণ আমি যেমন আমি তেমনটাই ক্যামেরার সামনে শো করি।
আর হলো আমার কিন্তু বয়সটাও আমি লুকাইনি, আমি বয়সটাও বলে দিয়েছি যে আমার অরিজিনাল বয়স কত। তো সো বুড়ি, হ্যাঁ অবশ্যই বুড়ি তো হতেই হবে, মানুষ হয়ে যখন জন্মেছি আল্লাহ যদি হায়াত পর্যন্ত রাখে, আস্তে আস্তে তো বয়স বাড়ছে, বুড়ি হয়ে যাচ্ছি, সো এটা স্বাভাবিক একটা জিনিস, এটাতে কোনো মানে মানে লজ্জা নেই, প্রত্যেকটা মানুষকেই এক পর্যায়ে ওই সময়ে যেতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।